আমার রাষ্ট্রীয় আইন সেবা প্রাধিকারীর উদ্যোগত লগতে আমার রাজ্যিক আইন সেবা প্রাধিকারীর ফলের পর আমালে আইনী শিবির বা লিগেল এড ক্লিনিক করবলে অনুমতি আসছিল। তার বিষয়ে আমি এই লিগেল এড ক্লিনিক আজি অনুষ্ঠান আরম্ভ করছো। আজি রাষ্ট্রীয় আইন সেবা প্রাধিকরণের ফলের পর আমাক লিগেল এভেয়ারনেস বা আইনী সাহায্য প্রদান করবলে বা আইনী শিবিরের ক্ষেত্র আগবাড়ি কারণে একটা অনুমতি দিছিল আমাক, সেখানে সেইভাবে আমি আগবাড়ি আইসো। আর বিশেষক সোমবার আমার এখন লিগেল এড ক্লিনিক ওপেন থাকিব ফর অল বেয়ারিং স্যাটারডে সানডেজ যে কোনো কথা নাই, বাট ইস উইল ওপেন অন এভরি ডে। যিখিনি আইনী সাহায্য দিব লাগে আমার মানুষখিনি আমি দিবলে রেডি আছো। তার লগতে আমি এই কব বিচার যে বিশেষক নালসার এপ যেটা মানে কবলে বিচার যে নালসা এপ সকলে ডাউনলোড করলে ভাল হয়, তাতে আপনার অভিযোগ বা কিবা যদি প্রবলেমস আছে আপনাদের তার গোটে ডিটেলসখিন দিয়ে পেলে আপলোড করব পারে। ইট ইজ এ ভেরি ফ্রেন্ডলি প্রজেক্ট আর ইনস্টিটিউটেড বাই নালসা, সো দ্যাট এভরি সিটিজেন্স ক্যান গেট জাস্টিস। সো ন্যায় সবকে লিয়ে ন্যায় সকলের বাবে যে স্লোগান হয় নালসার, অ্যাসেস জাস্টিস টু অল, সো দ্যাট ইজ দ্য স্লোগান অফ নালসা অ্যান্ড উই আর ট্রাইং টু ইমপ্লিমেন্ট দ্যাট স্লোগান অফ নালসা অ্যান্ড আওয়ার স্টেট লিগেল সার্ভিসেস। 11 সেপ্টেম্বর উই হ্যাড এ ভেরি সাকসেসফুল লোক আদালত, ন্যাশনাল লোক আদালত, মেনি ম্যাটার্স উই ডিসপোজড অফ। তার লগত প্রায় 66টা গোচর চলি থাকা গোচর আমি শেষ করবলে সক্ষম হয়েছো, ইনক্লুডিং প্রি লিটিগেশন ম্যাটার্স বা পূর্ব মোকদমা যা আছে সেইবর সক্ষম হয়েছে আমি শেষ করবলে কারণে। ইয়ার লগতে মই কব বিচার যে APDCL ব্যাংকসর কিছু লোন ম্যাটার্স বিল নন পেমেন্ট ম্যাটার্স আসে সেইখানে আমি শেষ করবলে সক্ষম হয়েছো। স্পেশালি কবলে গেলে ডিজেবিলিটির ক্ষেত্রে কিছু মানুষ আগবাড়ি আছে আজি আমার তাত, তার লগতে নট অনলি ডিজেবিলিটি বাট পার্মানেন্ট ডিজেবিলিটি স্পেশালি, তার লগতে কিছু দুখিয়া দরিদ্র কিছুমান মানুষ আছে, BPL লাইনের মানুষ আছে যিখিনি মানুষে ঘর পোৱা নাই বা তেওঁলোকৰ কিছুমান কোর্ট কাছাৰীৰ মোকদমা চলি আছে আইনী সাহায্য পোৱা নাই, কারণ কোনোবা মানুষৰ আপোনাৰ গোচৰ কেবা বছৰ চলি আছে তেওঁলোকক ন্যায় পোৱা নাই। সো সেইখিনি অভিযোগ লৈ তেওঁলোক আগবাড়ি আহিছে। আমাৰ হেল্প ডেস্ক এণ্ড আৱাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কাউণ্টাৰ ইজ অপেন, সো সেইখিনিৰ পৰা আমি যিখিনি সহায় কৰিব পাৰোঁ গোটেইখিনি সহায় আমি কৰিম তেওঁলোকক। আজি যিটো আমাৰ লিগেল এইড ক্লিনিক যিটো আছে আমাৰ আজমল কলেজ বুজাই, ইয়াত আমি আজি এটা সজাগতা সভা প্লাস এটা সাহায্য কৰিবলৈ মানুহক যিসকলে আইনী সাহায্য পোৱা নাই বা আইনী সাহায্য বিনামূলীয়া আইনী সাহায্যৰ বিষয়ে নাজানে এইখিনি আমি আজি সজাগতা সভা কৰি আছোঁ। বা কিছুমান মানুহৰ যদি কিবা দুখ হৈছে বা কিবা ক্লেছ চলি আছে সেইখিনি কমপ্লেইনো আমি লৈছোঁ বা সিহঁতক এইটো কিবা সমাধান যদি কৰিব পাৰোঁ সেইটো আমি কৰিবলৈ চেষ্টা কৰোঁ। অহা সোমবাৰৰ পৰা অফিচ ৰেগুলাৰ খোলা থাকিব, কোনো বন্ধ নাথাকে, কোনোবাৰ কিবা সাহায্য লাগিলে ইয়াত ডিৰেক্টলি ইয়াত আহিব পাৰিব, নিজৰ কমপ্লেইন লৈ দেখাব পাৰিব। বিনামূলীয়া সাহায্য, কাকো এক টকাও দিব নালাগে, উকিলৰ ফিজ দিব নালাগে বা কিবা কাগজ পাতিৰ কাৰণে বেলেগকৈ মিচিলেনিয়াছ কোনো পইচা দিব নালাগে। আৰু আমি চেষ্টা কৰিম যিমানখিনি পাৰোঁ আমি লোকক সাহায্য কৰিম। আজি আমাৰ ডিষ্ট্ৰিক্ট লিগেল চাৰ্ভিচ অথৰিটি বজাই আৰু আজমল আইন মহাবিদ্যালয়ৰ তৰফৰ পৰা আমি এখন লিগেল এইড কেম্প ইয়াতে আৰম্ভ কৰিছোঁ। বিশেষকৈ এইটো আমাৰ নালচাৰ পৰা যে ডাইৰেকশ্যন আহিছে আৰু আমাৰ ডিষ্ট্ৰিক্ট লিগেল চাৰ্ভিচ অথৰিটি, আমি সময়ে সময়ে এনেধৰণৰ লিগেল চাৰ্ভিচ যিটো কেম্প কৰি আছোঁ ইয়াৰ জৰিয়তে আমি বিশেষকৈ দুখীয়া শ্ৰেণী মানুহক যিবিলাক মানুহৰ চাৰে পোৱাৰ দৰে আইনী খৰচ বহন কৰিব নোৱাৰে সেইখিনি মানুহক আমি আইনী সাহায্য দিয়াৰ লগতে যিখিনি এৱাৰনেছ সজাগতা কেনেকৈ ক'ৰত যাব লাগে কি কৰিব লাগে সেইখিনি বস্তু আমি ইয়াতে দিবলৈ চেষ্টা কৰিছোঁ। আমাৰ লগত আমাৰ লিগেল কাউন্সিল এডভকেট দীপক জেনাৰ আছে, আমাৰ ষ্টুডেণ্টখিনি আছে, সকলোৱে মিলি পেলাই কেনেকৈ আমি দুখীয়া মানুহক সহায় কৰিব পাৰোঁ, কেনেকৈ আইনৰ সজাগতাকে সৃষ্টি কৰিব পাৰি আৰু বিনামূলীয়া আইনী সাহায্য কেনেকৈ দিব পাৰি সেই বিষয়ত আমি গুৰুত্ব দি পেলাই আজি এই আইনী সজাগতা শিবিৰটো ইয়াতে আয়োজন কৰিছোঁ। যিখিনি আমাৰ অশিক্ষিত গাঁৱলীয়া মানুহ তেওঁলোকে বহুতখিনি কথা লিগেল এৱেৰনেছৰ তেওঁলোকৰ নাই, নোহোৱাৰ কাৰণে বহুত তেওঁলোকৰ আইনী যিটো সাহাৰ্য সেইখিনিৰ পৰা মানে বিৰত থাকে। গতিকে আজি তেওঁলোকক আমাৰ ষ্টুডেণ্টছখিনিয়ে তেওঁলোকৰ গাঁৱে গাঁৱে গৈ পেলাই এটা এৱেৰনেছ কৰি পেলাই ইয়ালৈকে লৈ আহিছে আৰু আমাৰ ছেক্ৰেটাৰী ছাৰ আহিছে। নালচা বুলি যিটো নেশ্যনেল এজেঞ্চি আছে তেওঁলোকেও এই ক্লিনিক আজি এই কেম্পটো ইয়াত হোৱাৰ কাৰণে এটা এখন মেছেজ দিছে, সেইটোৰ কাৰণেও আজি এই কেম্পটো ইয়াত কৰা গৈছে। আৰু এই আজমল লিগেল ক্লিনিকে এই কামখিনি কৰি আহিছে আৰু আমাৰ DLSৰ সহায়ত আৰু কামখিনি বেছি ভালকৈ কৰিব পাৰিছে। যিখিনি মানুহ ইয়াত আহিছে তেওঁলোকে বহুত
কিনি বস্তু প্রাপ্য পোৱা নাই জানা নাই এইখিনি অ্যাওয়ার করে পেলায় সেই জাস্টিসখিনি যদি পাব পৰা যায় সেইটাই হচ্ছে আজমল ফাউন্ডেশন বা আজমল লিগেল এইড ক্লিনিক বা আজমল ল কলেজের প্রচেষ্টা ডিএলএসএর লগত লগ লাগে। থ্যাংক ইউ স্যার।